রেফার যন্ত্রণায় নাজেহাল সংকটাপন্ন রোগী শয্যায় না থাকার অজুহাতে রোগী ফেরালো একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল। মেদিনীপুর থেকে কলকাতার পিজি, পিজি থেকে এনআরএস, একের পর এক হাসপাতাল ঘুরেও রোগীকে ভর্তি করতে না পেরে অবশেষে ফিরিয়ে নিয়ে আসা হলো সেই মেদিনীপুরেই মুখে কুলুপ জেলা স্বাস্থ্য দপ্তরের। সেখানে তো যেগুলো হয় না তা কাঁচের ঘরের ভিতরে যে বসে রইল, কেউ বেড়ায় না, গার্ডগুলো আছে ওইখান দিয়ে বেড়াও বেড়াও, এখানে কোনো বেড ভেড নেই। দিয়ে ওইখান দিয়ে এনআরএসে গেলাম, এনআরএসে দেখলাম বলল সব দেখে ঠিক বলছিলাম তিনটা স্টেজ হবে, একটা মানে ডাক্তার একটা মহিলাকে বুঝানো জুনিয়র ডাক্তারকে, এখানটা ইয়ে হবে সে হবে বুঝানো, বুঝিয়ে দুজন আলোচনা করে হয়ে যাওয়ার পর দেখে বলছে না না সেরকম কিছু হয়নি, তো কথা বলছে কিছু হয়নি, করোনা উপরে করোনা ইয়ে আছে ওয়ার্ড আছে উপরে, বেকার করোনা মরোনা এখানে রাখা যাবে না, নিয়ে চলে যাও। ঢুকতে চাইছি, আমাকে প্রথমে তো সিকিউরিটিরা ঢুকতে দেয়নি পিজি হসপিটালে, আমাকে রীতিমতো আটকাচ্ছে, না যাওয়া যাবে না। আমি বলছি কেন যাওয়া যাবে না, আমি একজন মেডিকেল স্টাফ, আমি ভেতরে যাব, আমি রিসেপশনে কথা বলবো। আমি তখন চিৎকার চেঁচামেচি করলাম রিসেপশনে, তখন যাই হোক কিছু সিস্টার কিছু ম্যাডাম ভেতর থেকে বলছেন যে না না বেড নেই বেড নেই, ফিরে যাও ফিরে যাও, বেকার এখানে সময় নষ্ট কেন করছো, যাও যাও। চম্পক দত্ত প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। চম্পক, রেফার যন্ত্রণায় একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগীকে ফেরানো হলো কলকাতার হাসপাতালগুলো থেকে, অবশেষে মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই মুহূর্তে মেদিনীপুর কি কোথাও ভর্তি করা হয়েছে, এই যে রোগীকে সংকটাপন্ন রোগী তাকে কি ভর্তি করা হয়েছে, প্রথমে সেই বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো তোমার কাছ থেকে। হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু একটি বেসরকারি হাসপাতাল, সেখানে রাহুল মল্লিক যে যুবক তাকে কিন্তু ভর্তি করা হয়েছে। তুমি যে যে যন্ত্রণার কথা বুঝি রাখতে পারেন যে করেছে, যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে যখন ট্রান্সফার করা হলো সেখানে প্রথমে যখন নিয়ে যায় তারা প্রথমে এসএসকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাদের সাথে রীতিমতো দুর্ব্যবহার করা হয়, এমনকি যে কাউন্টার পর্যন্ত সেখান পর্যন্ত যেতে দেওয়া হয়নি, সেখান থেকে তাদের বলা হয় যে এখানে এখান থেকে নিয়ে চলে যেতে হবে। তারা এরপর যখন এসএসকে যায়, এসএসকে ডাক্তাররা সেখানে তারা সেসব দেখার পরে, তারপর যেটা সব থেকে বড় কথা সেখানে এনআরএসের যারা চিকিৎসক ছিলেন তারা বলেন যে না এমন কিছু বড় কিছু নয়, আপনারা এটাকে বাড়ি নিয়ে চলে যায়। অথচ সেই সময় যুবক কিন্তু যুবকের নাক দিয়ে কান দিয়ে রীতিমতো রক্তপাত হচ্ছিল, সেটাই কিন্তু বারবার পরিবারের লোক বোঝানোর চেষ্টা করছিল, বলা হয়েছে না না এখানে থাকলে অসুবিধা হবে, কারণ এখানে করোনার পরিস্থিতি রয়েছে, করোনা পরিস্থিতি পেশেন্টের হতে পারে, আপনারা এখান থেকে বাড়ি নিয়ে চলে যান। এই অবস্থায় বোঝার পর কিছু না বুঝতে পেরে তারা কিন্তু আজকেই ভোর রাতে তারা আবার কলকাতা থেকে মেদিনীপুরে তারা ফিরে আসেন, ফিরে এসে একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এই যে রেফার যন্ত্র এবং যে মুখ্যমন্ত্রী বারবার যেটা স্বাস্থ্য নিয়ে যে ব্যবস্থা চলছে একেবারেই যেটা তুমি বলছিলে চম্পক, আপাতত তোমাকে ধন্যবাদ। ফের রেফার রোগে আক্রান্ত সরকারি হাসপাতাল, মেশিনের ব্লেডে ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে ডান হাত, আর সেই থেকেই যুদ্ধ শুরু। গতকাল সকাল 11টা থেকে আজকে বিকেল 3টে পর্যন্ত পরপর ঘুরেছেন বিভিন্ন সরকারি হাসপাতালে, প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতাল, তারপর রামপুরহাট মেডিকেল কলেজ, তারপর বর্ধমান মেডিকেল, তারপর এসএসকেম, এবং তারপর নীলরতন, তারপর আবার এসএসকেম, এবং এরপর আবার আরজিকর, অবশেষে আরজিকরই আর ট্রমা কেয়ারে চিকিৎসা শুরু হয়েছে, এবং এতটা দেরিতে চিকিৎসা শুরু হলো বটে, কিন্তু হাত নষ্টের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। ওই বলে টাকা দাও, তারপরে তো পেশেন্টের কাছে চায় পৌঁছাচ্ছিল, সেই নিয়ে ছেলেটা রাস্তায় দাঁড়িয়েছিল, তারপরে এরা দরবার মানে গেল, সব গায়ে কী করেছে ছেলেটা বলছে এরম করলে হয় এরম করলে ঝগড়া করছিল, তখন ওই একটা বড় বাবু ছিল সে মেরে কলার ধরে টেনে নিয়ে চলে এসছে, লাঠি জ্বালিয়েছে বলছে না লাগে টেনে নিয়ে কলার চলে এসছে, তারপরে ওর জিপটি বেরিয়ে এসছে ছেলেটা, তারপরে আমরা ধরলাম, আমরা ধরার পরে তারপরে ওই তারপরে সব যত লোক ছিল সব ওকে মারতে এসছে। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন সরাসরি, আমি সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, আমরা জানি যে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সংকটাপন্ন রোগী তাদেরকে কিন্তু কোনোভাবেই ফেরানো যাবে না, কিন্তু যেভাবে রেফার যন্ত্রণা ভোগ করতে হলো মেদিনীপুরের যুবককে, একের পর এক সরকারি হাসপাতাল তাদের তরফ থেকে রিফিউজ, এবং অবশেষে যদিও ভর্তি করা হয়েছে আরজিকরের ট্রমা কেয়ার ইউনিটে, এখন চিকিৎসা শুরু হয়েছে, অয়ন আপডেট কী?
প্রথমে বলে রাখি সঞ্চিতা, যে কোনো এক্সটার্নাল ইনজুরি বা দুর্ঘটনার ক্ষেত্রে গোল্ডেন আওয়ার বলে একটা কথা আছে চিকিৎসার পরিভাষায়। সেই গোল্ডেন আওয়ারটা আঘাতের গুরুত্ব বা ঘনত্ব অনুযায়ী 1 থেকে 4 ঘন্টার। আমরা যদি গতকাল সকাল 11টা থেকে আজকে বিকেল 3টে পর্যন্ত এই গোটা সময়সীমাটাকে ক্যালকুলেট করি, তাহলে দেখব যে প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়ে আরও বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। তারপরে এই গৌতম মাল বলে 13 বছরের যে কিশোর, সেই কিশোরের প্রকৃত চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসক মহল যেটা আশঙ্কা করছে, তার হাতটা ধান ঝাড়াই মেশিনের যে ব্লেড, যে ব্লেডের দৈর্ঘ্য 1-1টি ব্লেডেরই 2.5 ফুট করে এবং সেটা ফুল সুইংয়ে ছিল, সেই অবস্থায় যেহেতু তার হাতটা তার মধ্যে ঢুকে গিয়ে কাটা গেছে, অতএব হাতটা হয়তো এখনো পর্যন্ত জোড়া লেগে আছে। কিন্তু আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো 1 থেকে 4 ঘন্টার মধ্যে করে ফেলা দরকার ছিল, সেই চিকিৎসাগুলো শুরু হতে হতেই প্রায় 30 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই অবস্থায় হাতটার পচন ধরতে পারে, হাতটাকে আগের জায়গায় রিপ্লেস নাও করা যেতে পারে এবং হাতটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত এটা আশঙ্কার জায়গায়, আমরা নিশ্চয়ই প্রার্থনা করব সে আশঙ্কা অমূলক হোক, গৌতমের হাতটা ঠিক হোক। কিন্তু যেভাবে আমরা 9,000 টাকা খরচা করতে দেখলাম একজন হতদরিদ্র কৃষককে, এবং তিনি যেভাবে প্রথমে মুরারই বীরভূম জেলায়, তারপর সেখান থেকে রামপুরহাট, বীরভূমের সদর, তারপর সেখান থেকে বর্ধমান, তারপর কলকাতা, SSKM, NRS, RG-COT, তিনি যেভাবে একটা গোটা স্বাস্থ্য পরিষেবা এর বিভিন্ন সেক্টরকে প্রদক্ষিণ করলেন এবং তারপর আলটিমেটলি কোথাও চিকিৎসা না পেয়ে এই RG-COT হাসপাতালে ট্রমা কেয়ারে মিডিয়া খবর করার পরে তাকে ভর্তি করা হলো তার ছেলেকে, এটা সত্যি সত্যি কোথাও না কোথাও একটা ভয়ঙ্কর আশঙ্কার জায়গা ডেকে আনছে, এটা বলার অপেক্ষা রাখে না। সঞ্চিতা, অনেক ধন্যবাদ অয়ন তোমাকে।